মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের বাকি মাত্র কয়েকদিন। এরই মধ্যে বেড়েছে সেমাইয়ের কদর। ফলে ঈদকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ির বিসিক শিল্পনগরী তিনটি কারখানার প্রায় শতাধিক সেমাই কারিগর। রাজবাড়ির প্রতিনিধি সাজিদ হোসেনের প্রতিবেদন। মেশিনের সাহায্যে ময়দা প্রক্রিয়াজাত করে প্রথমে সুতার মতো করা হয়, তারপর তা রোদে শুকিয়ে ভেজে প্যাকেটজাত করা হয়, তারপর গ্রাহকের কাছে পৌঁছুতে বাজারজাতকরণের কাজ করছেন কারিগররা। সেমাইয়ের গুণগত মান ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় রপ্তানি হচ্ছে রাজবাড়ির সেমাই। ঈদে মাংস পোলাও সহ অন্যান্য খাবারের পাশাপাশি সেমাইয়ের কদর থাকে সবচাইতে বেশি, তাই সেমাইয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। রাজবাড়ির বিসিক শিল্পনগরীতে বেশ কয়েকটি কারখানায় তৈরি হচ্ছে কাঠি সেমাই। এখন কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন সেমাই তৈরির কাজে। এই বছরটাই আটা ময়দার দাম বৃদ্ধি পাওয়াতে, চিনির দাম বৃদ্ধি পাওয়াতে আমরা একটু হিমশিমের মধ্যে আছি। ঈদ সামনে করে আমাদের একটু খুব বেশি কাজ চাপ হচ্ছে। ওই পরিষ্কার করে পরিচ্ছন্নতা করে ঈদের সামনে আমরা তৈরি করি। গুণ ও মান ভালো হওয়ায় এখনকার সময় রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর সহ বেশ কয়েকটি জেলায় কদর বেড়েছে। ঈদের সময় আমাদের ব্যস্ততা বেশি থাকে, সারা বছর কম বেশি করি, আর ঈদের সময় ব্যস্ততা বেড়ে যায়। আর ঈদের সময় মানুষ প্রচুর সেমাই খায়, যার জন্যে প্রচুর, আর আমাদের সেমাইয়ের গুণগত মান খুব ভালো, যার জন্যেই হলো বাইরের চাহিদাটা বেশি থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে স্বাস্থ্যসম্মতভাবে কারখানাগুলোতে সেমাই তৈরির দাবি স্থানীয়দের। এসএটিভি নিউজ ডেস্ক।